হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে আপনার খুব সহজে লাইট রুম দিয়ে আপনারা আপনাদের ছবিটি এডিট করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই, আর সেটা আজকে দেখাবো। আর আপনারা দেখছেন তুষার শাহ ইউটিউব চ্যানেল, আমি আছি তুষার আপনাদের সাথে। আর আজকে দেখাবো কিভাবে আপনারা লাইট রুম দিয়ে আপনার ছবিটি আপনারা খুব সহজে আপনারা কোনো ঝামেলা ছাড়া আপনারা সুন্দরভাবে কিভাবে এডিট করবেন সেটা আজকে দেখাবো। এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে এই অ্যাপসটি। এই অ্যাপসটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমরা এই অ্যাপসটিতে প্রবেশ করব। এবার প্রবেশ করার পর দেখব এখানে অনেক ধরনের প্রিসেট পাবো ফ্রি। এবার আপনার ওই ছবির সাথে এখান থেকে আপনি একটি প্রিসেট সিলেক্ট করবেন, যা আপনার ছবিটি এইভাবে এডিট করতে চাচ্ছেন সেরকম দেখে আপনি এখান থেকে একটি প্রিসেট এখান থেকে সিলেক্ট করবেন। মনে করুন আমি এরকমভাবে আমার ছবিটি আমি এডিট করতে চাচ্ছি, এখান থেকে নিলেন। এরপর দেখেন ডাউনলোড অপশন, এখান থেকে এই অ্যাপসটি আপনাদের ফোনে ডাউনলোড করবেন, ঠিক আছে। এই অ্যাপসটি আপনাদের ফোনে আপনারা ডাউনলোড করবেন, একটু ওয়েট করবেন ডাউনলোড করার জন্য। এখানে অ্যাড আসবে, আপনারা অ্যাপটি দেখার পর অ্যাপটি কেটে দেবেন। দেওয়ার পর এখান দেখেন অ্যাড টু লাইট রুম। এবার এই প্রিসেটটি আপনারা আপনাদের লাইট রুমে অ্যাড করতে হবে। অবশ্যই আপনাদের মোবাইলে আপনারা আগে লাইট রুম অ্যাপসটি ইনস্টল করে রাখবেন। এবার আপনারা এখান থেকে অ্যাড অপশনটিতে চলে যাবেন। এখান থেকে অ্যাডোবি লাইট রুমে দেওয়ার পর এই প্রিসেটটি অ্যাডোবি লাইট রুমে অ্যাড হয়ে যাবে। হওয়ার পর এবার আমরা চলে যাব লাইট রুম অ্যাপসটিতে। এবার এই অ্যাপসটিতে যাওয়ার পরে আমরা দেখব আমাদের ওই প্রিসেটটি আমাদের লাইট রুমে অ্যাড হয়ে গেছে। এবার হলো আপনার যে ছবিটি আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে অ্যাড করতে হবে। এর জন্য নিচে দেখুন অপশন রয়েছে, এখান থেকে এবার আপনার পছন্দ সেই ছবিটি আপনারা এখান থেকে আপনি যে ছবিটি ঠিক আছে আপনি এডিট করবেন সেই ছবিটি আপনার এখন সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার সেই ছবিটি সিলেক্ট করতে হবে, আপনারা সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। মনে করুন আমি এই ছবিটি এডিট করতে চাচ্ছি, এই ছবিটি এখানে অ্যাড করলাম, দেখেন নিচে অ্যাড হয়ে গেছে। এবার এই ছবির পর ক্লিক করব, ঠিক আছে, এই ছবিটি অ্যাড করলাম। এবার চলে যাবেন আপনার এই প্রিসেটটিতে। এই প্রিসেটটির উপরে দেখবেন এখানে থ্রি ডট একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি কপি সেটিং এই অপশনটিতে যাওয়ার পর এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করে অল করে দেবেন। অল করার পর এবার আপনার ছবিটিতে চলে যাবেন, কারণ আপনি এই ছবিটি এডিট করতে চাচ্ছেন। এখান দেখেন এই থ্রি ডট অপশনটিতে যাওয়ার পর পেস্ট অপশন আছে, এই পেস্ট অপশনটিতে যাওয়ার পর আপনি ক্লিক করে দেখবেন সাথে সাথে আপনার ছবিটি একবার ওরকমভাবে এডিট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে খুব সহজে আপনার ছবিটি আপনারা এডিট করতে পারবেন। ডাউনলোড অপশনের জন্য এখানে দেখেন থ্রি ডটের পাশেরটায় চলে যাবেন, পাশেরটা সেভ টু ডিভাইস আপনি এখানে দেবেন। ক্লিক করার পর এই ছবিটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনার ছবিটি আপনারা এডিট করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।